Did you ever stop and think, why spend too much time just getting ready? Let me be honest, I don't know a single thing that I haven't done to make you notice me. Let me be real here. When I see you, my heart starts racing, but I don't know if I like this chasing and playing. First, the delivery was a gas cylinder. আমরা ভারত গ্যাসের গ্যাস সিলিন্ডার নিলাম ডাবল সিলিন্ডার, তো এই ট্রলিটা খুব ভালো দিয়েছে কিন্তু না, কিন্তু আনফরচুনেটলি ট্রলি একটাই দিয়েছে, আমাদের আরেকটা কিনতে হবে। তো এইখানটা ঢুকে যাবে আমাদের সিলিন্ডার, এখানে ঢুকে রেখে দিই এখন আপাতত, তারপর সেটা পরে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে স্যাটারডে, আজকে সকাল থেকে না ফ্লপ শো দিয়ে দিনটা শুরু হয়েছে। সকালের দিকে মানে 8:30 দিকে একটা কেস ঘটে গেছে, সেটা কি তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি। তখন নিচে গেছিলাম, আমাদের অ্যাকোয়াগার্ডের ইনস্টলেশনের জন্য এসেছিল কিন্তু হলো না, কারণ যেখানে আমাদের সুইচ বোর্ডটা আছে ওটা শিফট করতে হবে, ওইখানে আছে বলে মানে জিনিসটাকে ফিট করা যাবে। তো আজকে এসি আর চিমনি দুটোরই ইনস্টলেশনের জন্য আসবে, কিন্তু এখনও অবধি আমরা কনফার্মেশন পাইনি, তো জানি না কী হবে। তো এখন না মনে হচ্ছে তাড়াতাড়ি করে এই কাজগুলো মিটলে ভালো হয়, কিন্তু মিটছে না। দেখতে পেলে অ্যাকোয়াগার্ড ফিরে গেল, আর আজকে সকালবেলা কী হয়েছে সেটা আমি পরেই বলবো মজা করে। তো আজকে অনেক কিছু টুকটাক কাজ আছে, একটা জিনিস ভালো, এক্ষুনি রঙের মিস্ত্রির সাথে কথা হলো, বললো যে সোমবারের মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে, মানে আর কিচ্ছু বাকি থাকবে না। আর একদিন ধরো ক্লিনিংয়ের জন্য যদি আমরা ছেড়েও দিই, আমরা কিন্তু বুধবার থেকে শিফটিং শুরু করতে পারবো। আমরা ভেবেছিলাম যে একদম মানে এন্ড অফ উইক হয়ে যাবে, কিন্তু সেটা হবে না, আমরা বুধবার থেকেই শিফটিং স্টার্ট করে দেবো। এখানে সত্যি কথা বলতে একদিনে তো শিফটিং করা পসিবল না, 2-3 দিন সময় লাগবে। এই যে এত জিনিস, এটা যে সৌরভ কেন বলে আমি না, আমার বাবা তো রীতিমতো টেনশনে পড়ে গেছে যে কি করে যাবে এত জিনিস নিয়ে নিচে। আমি কোনো চিন্তা নেই, আমরা এদিক ওদিক করে আমরা পুরো প্রো হয়ে গেছি। মামুনি বলছে, মামুনি বাবাকে আর কি সান্ত্বনা দিচ্ছে, ওরা এডিনবরা থেকে কলকাতা, কলকাতা থেকে পুনে চলে এলো, আর তুমি ওপর নিচে শিফট করতে পারবে না, এটা কি বলছো? তো এই ব্যাপার এই চলছে। একটা ভালো জিনিস, সেটা হচ্ছে আমাদের সোফাগাম বেডটা কিন্তু এসে গেছে, দোকানে এসে গেছে, হ্যাঁ ফ্যাক্টরি থেকে দোকানে এসে গেছে, এবার খালি পালিশ হবে। তো আজকে আমাদের ডাকলো, বলে একবার এসে দেখে যাও কেমন হয়েছে, আমরা সেখানে যাবো আজকে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে ছোট চিংড়ির মালাইকারি, দেখ কিরকম ঘি বেরিয়েছে, হ্যাঁ মালাইকারি করলে খুব ভালো খেতে হবে দেখবি। মামুনি তো কালকেই বলে দিয়েছিল, মানে মিনিমাম তো দেখা মাত্রই বলেছিল যে নারকল বাড়িতে আছে মালাইকারি করবো। তো এই নারকলটা কিন্তু মগরার থেকে আনা হয়েছে, মানে দেশের বাড়ির থেকে আনা হয়েছে। দুটো নারকল মামুনিরা এনেছিল, একটা আমরা গৃহপ্রবেশের দিনকে কাটালাম, আর একটা আছে এখনো, এক মালা আছে কিন্তু। এটা মামুনির হাতের চিংড়ি মাছের মালাইকারি অসাধারণ হয়। একটা জিনিস কিন্তু বলতেই হবে, পুনেতে আছি ঠিক কথাই, কিন্তু কলকাতায় যেটা হয় না, মানে আমাদের এরিয়াতে তো হয়ই না চিংড়ি মাছ, না ভালো করে ওরা বেছে দেয় না। এই যে চিংড়ি মাছের মাথায় যে একটা কালো মতন একটা সুর মতো থাকে, ওটা কিন্তু বেছে দেয় না, কিন্তু এইখানে সুন্দর করে পরিষ্কার করে সব কিছু দিয়েছে, মানে একদম চিংড়ি মাছ কেটে বেছে, মানে চিংড়ি মাছের হাত লাগাতে হয়নি বাড়ি আনার পর, খালি ধুয়ে রেখে দিতে হয়েছে। চিংড়ি মাছটা ফ্রাই করার পরে দেখো খুব সুন্দর কিন্তু কড়ার মধ্যে তেলটা লেগে আছে চিংড়ি মাছে, এটা কিন্তু আমরা ফেলবো না। এর মধ্যে অল্প আর একটু তেল অ্যাড করে এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে ফোড়ন, তেজপাতা, গরম মশলা আর একটা কাঁচা লঙ্কা, লঙ্কা চিনি, এতে কিন্তু শুকনো লঙ্কা দিলে ভালো লাগে না। এবার মামুনির একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে পেঁয়াজটাকে ঘষে নিয়ে আর পেঁয়াজের রসটাকে ভালো করে স্কুইজ করে নিয়ে ওই পেঁয়াজটা কিন্তু এর মধ্যে অ্যাড করা হয়েছে। এখানে না পেঁয়াজ কুচিয়ে একদম দিই পুরোটাই এখানে, আর এই জলটাকে কিন্তু আলাদা করে যত্ন করে রেখে দেওয়া হচ্ছে, মশলা কষার সময় এটা ইউজ হবে। পেঁয়াজ বাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে মালাইকারিতে, কিন্তু এই যে এই স্কুইজ করে দেওয়াটাও কিন্তু একটা টেকনিক, খুব সুন্দর ফ্রাই হয়ে যায়। আর কার পছন্দের এটা জানিও। পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করে দেওয়া হচ্ছে, দিয়ে আবারও কিছুক্ষণ আঁচ
নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে পেঁয়াজের রসের জলটা দিয়ে দিই, দিয়ে তারপর এবার পেঁয়াজ পেঁয়াজের জলটা সব দিয়ে দিই। পেঁয়াজের রসটা অ্যাড করার পর এর মধ্যে এবার একে একে অ্যাড করা হচ্ছে চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে, যেহেতু আমরা মানে মালাইকারিতে মিষ্টিটা একটু বেশি খাই। আর অ্যাড করা হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা অল্প, তাই তো? মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করা হচ্ছে, যাতে সুন্দর একটা কালার আসে। আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না, অথচ কালারটা সুন্দর চাই, সেই জন্যই আমি রেড চিলি পাউডার আমাদের তো কুড়ুনি নেই, তাই জন্য নারকলটা কি করা হয়েছে মিক্সিতে বেটে নেওয়া হয়েছে। এবার নারকলের দুধটা এইভাবে বার করে নেওয়া হচ্ছে। মশলাপাতি সব ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করা হচ্ছে মামুনির পেটেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে অল্প একটু টমেটো কেচাপ। একই সাথে এর মধ্যে নুনটাও অ্যাড করে দেওয়া হবে। দেন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সসের গন্ধটা চলে যায় আর কি। দেন এখানে কিন্তু নারকলের দুধ একদম রেডি, এটা একদম লাস্টে দিতে হবে। আর নারকলের দুধটাই শুধুমাত্র কিন্তু দিতে হবে, অন্য কোনো জল কিন্তু অ্যাড হবে না। এন্ডে গিয়ে দেখবে একটু তলা লাগালো মতন হয়ে যাচ্ছে, মানে মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে নারকলের দুধ। দিয়ে দিই গ্রেভিটা ঘুরতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিতে হবে। তোমরা বড় চিংড়ি দিয়ে করো বা ছোট চিংড়ি দিয়ে করো, প্রসেসটা কিন্তু সেম। চিংড়ি মাছটা অ্যাড করার পর একটু আর কি ফুটতে দেবে, যাতে চিংড়ি মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, গলদা চিংড়ি যদি কেউ অ্যাড করে তাহলে কি চাপা দিয়ে দেবে সেদ্ধর জন্য? হ্যাঁ, একটুখানি চাপা দিতে পারে, নাহলে একটু উল্টে দেবে। সবসময় তো সবার বাড়িতে গলদা চিংড়ি থাকে না, তো এরকম ছোট চিংড়ি দিয়েও কিন্তু এই প্রসেসে তোমরা মালাইকারি করো, ভালো লাগবে খেতে। ভালো তো লাগবে, এই যা গন্ধ বেরিয়েছে না হেভি। লাস্টে শুধু গরম মশলা দিয়ে নাবিয়ে দিতে হবে, আর কিছু আমার যে বাড়িতে কাজ চলছে তার প্রমাণ হচ্ছে আমার নতুন জুতোর অবস্থা দেখো, পুরো একদম যাচ্ছে তাই অবস্থা। আমি আর সৌরভ এখন যাচ্ছি আমাদের সোফা কাম বেডটা কতটা রেডি হয়েছে বা রেডি হয়ে কিরকম লাগছে সেটা দেখার জন্য। তো আমাদের সোফা কামবেডটা দোকানে চলে এসে যেটা বলছিলাম তোমাদের, এটা এখনও পলিশ হবে, পলিশ হওয়া বাকি, বাট স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে, ঠিকই আছে বলো। ফাইনালি আমাদের কিন্তু একটা কাজ হচ্ছে, তাই তো? হ্যাঁ, চিমনি ইনস্টলেশন স্টার্ট হয়েছে। অ্যাকচুয়ালি অ্যাকোয়াগার্ডটা সকালে ফ্লপ হয়েছিল, ভাবছিলাম কি হবে, তবে এটাও যে পুরোপুরি হচ্ছে তা নয়, এখানেও একটা গল্প আছে। যিনি ইনস্টলেশন করতে এসছেন তাকে যেই জব শিটের মানে মডেল নাম্বারটা দিয়েছিল সেটা অন্য আর আমাদেরটা অন্য, আমাদের ফিল্টারটা উনি আনেননি, বলছে আমি ফিটিং করে দিয়ে যাচ্ছি, ফিল্টারটা পরে এসে দাঁড়াবে। তো আজকে কিছু একটা আছে বুঝলে তো, শনিবার একটা কিছু ব্যাপার আছে, আজকে কিছুই হচ্ছে না। আজকে আমরা মানে সোফা কামবেডটাও যে দেখতে গেলাম ঠিকঠাক করে দেখতে পেলাম না, ওর উপরে চারটি জিনিস রেখে দিয়েছে। হ্যাঁ, যেহেতু ফ্যাক্টরি কিছু বলতেও পারছি না, তখন না ওদের মাল আনলোড হচ্ছে, কিছু বলা যাচ্ছে না, কিছু একটা ব্যাপার আছে, কিছু একটা ব্যাপার হচ্ছে। এবার আমরা ভাবছি ওপরে গিয়ে না চুপচাপ ঘুমাবো। হ্যাঁ ঠিক না, কোনো খাবে না চিংড়ি মাছটা, চিংড়ি মাছ খাবো, তুমি ঘুমিও তোমারটা আমি খেয়ে নেবো। এখন টাইম হয়ে গেছে সোয়া চারটে, আমরা জাস্ট লাঞ্চ করতে বসেছি, আমাদের দেরি হবে বুঝতে পেরে মামনি বাবাকে বললাম যে তোমরা খেয়ে নাও, প্রচন্ড জোরে খিদে পেয়েছে। দেরিটা কেন হলো আমি তোমাদেরকে বলছি, চিমনি নিয়ে কিন্তু একটা টোটাল ট্র্যাজেডি হয়েছে, সত্যি এটা লার্নিং এক্সপিরিয়েন্স হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের হয়তো হেল্প হবে, বাট ফার্স্টে খাওয়াটা হোক, প্রচন্ড খিদে পেয়েছে, খুব জোর খিদে পেয়েছে। আমাদের আবার বেরোতে হয়েছিল, ইনফ্যাক্ট সেগুলো আমি শুট করতে পারিনি তখন, মানে এমনই ঘটলো আর কিছু। আর তবে একটা জিনিস কি বলে না, যার মানে সব ভালো যার শেষ ভালো, তো সবকিছু ভালোই হয়ে গেছে, এখন ওই জন্য এত সুন্দর হাসতে পারছি, তোমাদেরকে পরে বলছি কি বলো না, দিয়ে দেবো মাছটা।
কোথায় ভাবলাম চিংড়ি মাছের মালাইকারিটা বেশ রসিয়ে খাবো, সেটা আর হলো না। কিরম ইভিনিং স্ন্যাক্স? ইভিনিং স্ন্যাক্স সত্যি বলা যায় কিন্তু পুরো দারুণ হয়েছে। কে বলবে, এটা পাল্লা চিংড়ি নয়। ট্র্যাজেডিটা কী ছিল সেটা তোমাদেরকে বোঝানোর জন্য আমরা কিন্তু অন সাইট চলে এসেছি, মুখে বলে এটা বুঝতে পারতে না, তাই জন্য ডাইরেক্ট চলে এলাম রান্নাঘরে। তো এই চিংড়িটা লাগানো হচ্ছিল তোমরা দেখেইছো, এটা হচ্ছে গিয়ে এলিকা ডিপ সাইলেন্স চিংড়ি, এটাতে আওয়াজ খুব কম হয় এই জন্য আমরা দুজনেই স্পেসিফিক্যালি এটা চুজ করেছিলাম। বাট যখন ফিট করতে এলো তখন দেখা গেল এর একটা মেজর প্রবলেম আছে, মানে চিংড়িটার প্রবলেম নয়, প্রবলেমটা হয়তো আমাদের রান্নাঘরের বা ইন জেনারেল একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে কি, এই যে এই ইউনিটটা দেখছো না, ইট ইজ লাইক 13 ইঞ্চি, মানে অনেকটা বড়, অনেকটা বড়। আর জেনারেলি এর যে ডেপথটা হয় এই হ্যান্ড ওভারহেড ক্যাবিনেটগুলোর, সেগুলো হয় এই 12 ইঞ্চি করে, মানে জিনিসটা পুরো বেরিয়ে আছে। আর আমাদের এখানে না এরকম একটা মানে বক্স টাইপের করা আছে যাতে চিংড়িটা খুব একটা বেশি দেখা না যায়, মানে জিনিসটা দেখতে খুব স্লিক লাগবে আর সুন্দর লাগবে। বাট আলটিমেটলি দেখা গেল যে কিছু করার নেই, মানে বক্সটা তো লাগানো যাচ্ছেই না, তার উপর আবার এইটা আমার ভালো লাগছে না, উঠে আছে অনেক প্রবলেম। তো ইন্টেরিয়ার ডিজাইনারও এসেছিল, আমরাও ভাবছিলাম কি করা যায়। তো হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল, সেটা হচ্ছে কি, একবার যে দোকান থেকে নিয়েছি সেই দোকানে যোগাযোগ করে দেখি, যদি এটা সৌমি আইডিয়াটা দিল যে একবার ফোন করে দেখো যে ওরা কি আমাদের পুরো যে লুকটা আছে কিচেনে সেটা পুরো নষ্ট হয়ে যাবে এরকম যদি উঠে থাকে বা ওপেন থাকে। তো কি বলবো, মানে এতই মানে লাভ ভালো আমাদের বলবো, আর মানে ওরাও এত ভালো মানুষ যে বললো ঠিক আছে আপনাদের যখন এই প্রবলেমটা হচ্ছে আর আপনারা যখন আমাদের দোকান থেকে সবকিছু নিয়েছেন ঠিক আছে আপনি আসুন আমি রিপ্লেস করে দেবো। তো সেটাই হলো, সঙ্গে সঙ্গে আমরা গেলাম, আমরা ইন্টেরিয়ারকে নিয়ে গেলাম, কারণ আমরা যে মাপ ফাপ নিয়ে চলো আমরা সবাই মিলে গিয়ে আবার একটা মানে নতুন চিমনি নেওয়া হলো আর এইটা ওরা নিয়ে চলে যান। হ্যাঁ, ওটা হয়তো ডিপ সাইলেন্স হলো না, ঠিক আছে মানছি, বাট লুকসটা অনেকটা ম্যাটার করে। এটাতে ওটাতে দেখলাম যে খুব আওয়াজ হচ্ছে তা না, সাকশন পাওয়ারটা বেশি খুব যে আওয়াজ হচ্ছে তা না, বাট স্টিল কিছু করার নেই। তবে তোমাদেরকে একটা সাজেশন দেবো, সৌমি সেদিনকে একটা ভালো কথা বলেছিল যে ইলেকট্রনিক্স জিনিস একদমই অনলাইন কিনতে ওর পছন্দ নয়, সেটা কিন্তু মানে সত্যি কথা কেনা উচিত নয় এই সব প্রবলেমের জন্য। আর একটা সাজেশন দিতে চাই যে যদি নতুন বাড়ি করছো বা এরকম কিছু, একটা সিঙ্গেল দোকান থেকে সব কিছু কিনো, তাহলে কিন্তু এইগুলো এন্টারটেন করে ওরা। এটা একটা জেনুইন প্রবলেম ছিল, মানে আমরা এমন কিছু নয় যেটা আমরা লাক্সারির জন্য বলছি, ওরা একটা জেনুইন প্রবলেম। দেখতে পাচ্ছ কতটা বেরিয়ে আছে এই জিনিসটা, তোমাদেরকে দেখিয়ে আসলে আমাদের যে জায়গাতে এই সকেট পয়েন্টটা করা আছে একদম মাঝখানে, অ্যাকোয়াগার্ড ইউনিটটা লাগালে এটা হবে না, এটাকে ওপরে করতে হবে। আর তোমরা অনেকে আজকে ভিডিওতে দেখছিলাম অ্যাকোয়াগার্ড নিয়ে জানতে চাইছো যে কোন মডেল কি বৃত্তান্ত, আমাদের ইনস্টলেশন হয়ে যাক তারপর আমরা একদম ডিটেলসে। এতদিন ধরে কি হচ্ছে বলতো, শুধু আর কি মানে কি বলবো, কার্পেন্টারি কাজ হচ্ছিল, এসে এসে দেখছিলাম হ্যাঁ ফিনিশিং ঠিক আছে, ভালো লাগছে দেখতে হ্যান ত্যান, কিন্তু এখন দেখছি কিছু কিছু প্রবলেমও অ্যারাইজ হচ্ছে। হ্যাঁ, মানে যখন ফিনিশিং এর দিকে যাচ্ছে এগুলো যখন প্লেসমেন্ট হচ্ছে দেখছি বেশ কিছু মানে এদিক ওদিক করে প্রবলেম হয়, মানে আমার এখন মনে হচ্ছে চিমনিটা তো আগিয়ে লাগিয়ে নিলে হতো, ঠিক আছে যা হয় ভগবান যা করে, বললাম তখনই অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। আমাদের এখন কি হয়েছে বলো তো, তোমাদের আমি ফ্র্যাঙ্কলি বলছি ওপরে আর মন টিকছে না, মনে হচ্ছে কতক্ষণে আসবো নতুন টাকে। এখন তো নেক্সট স্যাটারডে আমি কথা দিচ্ছি এই টিভি ইউনিটে একটা বড় টিভি থাকবে আর সামনে সোফায় বসে একটা দারুণ মুভি দেখবো। না আমরা বুধবার থেকে শিফটিং স্টার্ট করছি আর এর মধ্যে মোটামুটি সব হয়েও যাবে, আর অনেক কিছু ফার্নিচার আছে যেগুলো মানে ডিসপ্যান্ডেল গুলো উপরে পড়ে আছে সেগুলোকে অ্যাসেম্বল করতে হবে আস্তে আস্তে করবো, সেগুলো আমরা কাল থেকে স্টার্ট করবো, কোম্পানির লোক থেকে সেগুলো স্টার্ট হবে, আইকিয়া সব ফার্নিচার গুলো। তো আমাদের এই পুরো জার্নিটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, মানে পুরো আসা থেকে পুরোটা, আর আমাদের জন্য প্রিজার্ভ করা আছে ইউটিউবে, সত্যি কথা আমাদের একটা মানে পেছনে ফিরে দেখার জন্য একটা মানে রিমার্কেবল জার্নি, সত্যি একদমই তাই। তো আজকে খুব ভালো লাগছে,
শেষ বেলা এসে অধৈর্যটা হয় যেটা সৌমি বলছিল, আর ভাল লাগছে না, মাঝে কতদিন আসবো আর সাজাবো বোঝাবো এটাই মনে হচ্ছে। তো একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, ফ্রিজটা ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম, তোমরা ম্যাক্সিমাম সবাই বলেছো যে সৌমি বেস্ট কাজ করেছো, এরকম সাইড বাই সাইড ফ্রিজ নিয়েছো, প্রচুর জায়গা, সত্যি তাই প্রচুর জায়গা, আর আমার শখ ছিল এটাও বলেছি। আর আমার সবসময় মনে হয় ফ্যামিলি বা প্রয়োজন কখনো কমে না, সবসময় বাড়ে, তো সেটা মাথায় রেখেই আর কি বড় ফ্রিজ কেনা। জানোই শখের দাম লাখ টাকা, তারপরে সবসময় বলি যে শখটাই কিন্তু পূরণ করবো, ওটা একটা লাইফে গোল হওয়া উচিত, যে আমার যত রকম শখ আছে সবাই পূরণ করবো, কখনো নিজেকে রেস্ট্রিক্ট করবো, এটা একদম তাই, একদম একদম ঠিক কথা। তো আমরা আমাদের ফ্ল্যাটের ব্যালকনিতে এখন দাঁড়িয়ে আছি, সানসেট দেখছি নাকি? হ্যাঁ সানসেট দেখছি। কটা বাজলো? আমাদের সত্যি কখন সকাল হচ্ছে কখন বিকেল হচ্ছে কিছু বুঝতে পারছি, আর সত্যি বলছি মামুনিরা আছে বলে এত হেল্প হচ্ছে কি আর বলবো, মানে আজকে সত্যি চারটের সময় যখন কিচেন ভাত ডাল তরকারি সব রেডি থাকছে, এই জিনিসটা এই ফেসটাই যখন দেড় মাস আগে ছিল, তখন আমাদের এই চারটের সময় ভাত বসাতে হবে, বাইরে খাওয়া হয়, আমার মতন তোমাদেরও দেখলাম এই সেট আপটা খুব পছন্দ হয়েছে, কিন্তু তোমরা সবাই বলছো যে সবই এই পাইপটার সাথে কিছু একটা করতে হবে, সত্যি এটা ভীষণই অড, এটা অ্যাকচুয়ালি রেন ওয়াটার পাইপ, তো এটা কোনোভাবেই এখান থেকে সরানো তো পসিবল নয়, আমার ব্যালকানিতেও কিন্তু এক্স্যাক্ট সেম জায়গাতেই পাইপটা আছে, তো আমি আগে থেকে একটুখানি ভাবছিলাম যে কী করা যায়, পেন্ট করবো কি না, কিন্তু এখনও অবধি মানে কী বলবো কনক্লুশনে আসতে পারিনি। তোমাদের থেকে আমি সাজেশন চাইছি, তোমাদের যদি কোনো আইডিয়া থাকে একটু আমার সাথে শেয়ার করো, এটা সত্যিই ভীষণ বাজে লাগছে। একটা হতে পারে যে এইখানে মানে আমরা মানে সেদিনকে এখানে যখন আমরা চারজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে গল্প করছিলাম, এইটাকে নিয়েই কিন্তু আলোচনা হচ্ছিলো, তো মামুনি বলছে যে একটা কোনো গাছ লাগিয়ে দিতে পারে, লতানো টাইপের গাছ যেগুলো আর কি বেয়ে বেয়ে উঠবে, কিন্তু সেটা বেয়ে বেয়ে ওঠার জন্য এক বছর সময় দিতে হবে তাকে, তো এক বছর যদি এটা এরকম ভিজিবল থাকে দেখতে খুব খারাপ লাগবে, তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে কী করা যেতে পারে, কারণ তোমাদের আইডিয়াও কিন্তু আমি প্রচুর নিচ্ছি, তোমরা যেটা দেখছোই তোমাদের কমেন্টগুলো পেলে কিন্তু সত্যি ভীষণ হেল্প হয়। দিনটা যখন সৌমি শুরু করেছিল তোমাদেরকে বলেছিল যে পুরো ফ্লপের পর ফ্লপ শো হচ্ছিল, তো কী কারণে ফ্লপ শো প্রথমে সকাল সকাল হয়েছিল সেটা তোমাদেরকে আর শেয়ার করিনি, তো যাই হোক ভেবেছিলাম তালে গলে অম্বলে আর হয়ে ওঠেনি, তো সকালবেলায় না সৌমির সাথে মাসির এক চোট লেগে গেছিল, কি নিয়ে লেগেছিল না আমি বলছি, এটা আমি যদি ভুলই তোমরা বলো, মাসি যেদিনকে প্রথম কাজে ঢুকলো তো মাসির সাথে তো যথারীতি আমাদের একটা আলোচনা হয়ে যায় যে কীরকম কী টাকা নেবে, তো মাসি আমাকে যেই অ্যামাউন্টটা বলেছে আমি কিন্তু কিচ্ছু বলি না, ঠিক আছে। এবার তার ঠিক দুদিন পর থেকে মাসি শুরু করেছে যে না এই মাইনেটা হবে না, এখানে রেট বেড়ে গেছে, আমি তোমার থেকে আরও একটু বেশি চাই, তো আমার ওইটা শুনে একটু খারাপ লেগেছিলো যে তুমি যেদিকে প্রথম আসলে আমি ওই দিনকে তুমি যা চেয়েছো তাই বলেছি, তারপরে আবার এটা কেন, তো আজকে এই করতে করতে আজকে যখন স্যালারি দিতে যাচ্ছি তো বললো যে আমাকে গুগল পে করে দাও, আমি ঠিক আছে গুগল পে করে দিলাম, তারপরে বলছি না আমি তো এই মাইনেটা বলিনি, আমি তো এইটা, তো সেই নিয়ে কি তর্কাতর্কি করে হিটেড আর্গুমেন্ট হয়ে গেছিল ব্যাপারটা, তো যাই হোক আমি মানে বারবারই বলছি সব ভালো যায় শেষ ভালো, মাসি একটু আগে এসেছিল তো প্রথমে তো মানে ডিসাইড হয়ে গেছিল সকালবেলা যে না এই মাসি আর একটা মেইন জিনিস আমার যেটা সবথেকে বাজে লেগেছে, আজকে মাইনে ছিল যেহেতু মামুনি বাবা আছে একটু ধরো বাসন বেশি পড়ছে, আমি কিন্তু ওকে ভালোবেসে এক্সট্রা একটু দিলাম যে হ্যাঁ ঠিক আছে, ওটা ও মানে আমার অ্যাপ্রিসিয়েট তো করলোই না ওই ব্যাপারটা নিয়ে, ও আবার এক্সট্রা মাইনেটা নিয়ে বলতে লাগলো, তাই জন্য আমার একটুখানি মাথাটা গরম হয়ে গেছিলো, তো যাই হোক মাসি আবার ফিরে এসেছে, কি হবে কি হবে আমি তো বলছিলাম তাই চলো এবার কাগজের প্লেট বাটি কিনে আনি ওই দিয়েই চালাতে হবে, তো যাই হোক মাসি হিসাবে বলো না ঠিক আছে সব মিটমাট হয়ে গেছে, এসে আর কি বললো যে না আমি করবো কাজ, ঠিক আছে তুমি করো, আবার নতুন বাড়িতে গেলে অবশ্যই তোমার সাথে আবার দুটো টার্মস এন্ড কন্ডিশনস সাইন না যাই হোক মানে কথা হয়েছিল দেড় মাসই হয়েছে আমরা পুনেতে এসেছি, এমন তো না যে বছর দুয়েক হয়ে গেছে রেট ফেট চেঞ্জ হয়ে গেছে, যাই হোক ব্যাপারটা যাই হোক সব কিছু সব ঠিকঠাক হয়ে গেছে, আর একজনকে দেখো বলছে চালু হয়ে যাচ্ছে, আমাদের চিমনিটাও কিন্তু এসে গেছে মানে হ্যাঁ ডেলিভারি হয়ে গেছে, ডেলিভারি হয়ে গেল সন্ধ্যেবেলা, আর পুরনো সেই চিমনিটা খুলে নিয়ে চলে গেছে, মোটামুটি মানে আজকের দিনটা পুরো আনপ্ল্যান্ড ওয়েতে কাটলো, আজকে মানে সকালবেলা উঠে ভাবছিলাম কোথাও বেরোবো না কোথাও বেরোবো না, এরকম যেদিন কি ভাবি না আমার মনে সবচেয়ে বেশি বেরোনো হয়ে যায় আজকে, মানে ওইটা সোফা কাম্পেটটা দেখতে গেলাম তারপরে চিমনি নিয়ে একটু উলুস তুলুস কাণ্ড, যাই হোক সবাই তোকে দেখছে যে তুই ঘুমোচ্ছিস, এখানে বসে বসে খালি ঘুমিয়ে যাচ্ছে, শুধু আদর খেয়ে যাচ্ছে দেখো,
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিও কিরকম লাগলো, আর শেয়ার করতে ভুলো না। আর তোমরা যারা নতুন দেখছো অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করো, আমি বারবার করে প্রত্যেক ব্লগে এসে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য Did you ever stop and think why I spend too much time?